ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ইন্ডিয়া থেকে মোহাম্মদ আলাউদ্দিন ভাই আপনি জানতে চেয়েছেন যে আদম আলাহি সাল্লা সাল্লামের সন্তান সন্ততি কতটি ছিল এই বিষয়ে আমাকে জানিয়ে উপকৃত করবেন আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ মাবাদ সম্মানিত আলাউদ্দিন ভাই আদম আলাহি সাল্লামের সন্তান সন্ততির মধ্যে প্রথম নিয়ম ছিল তার প্রতি বছর দুটি করে সন্তান হতো একই সময় একটি ছেলে একটি মেয়ে একটি ছেলে একটি মেয়ে এই বছরের একটি ছেলে একটি মেয়ে আবার আগামী বছর আরেকটি ছেলে আরেকটি মেয়ে হলে এই বছরের ছেলে বছরের মেয়ে আবার এই বছর মেয়ে ওই বছরের ছেলের সাথে বিবাহবন্ধান এইভাবে তাদের আবদ্ধ করা হতো এই সম্পর্কে ঘটনা পাবেন সুরা মায়েদাতে কুরবানীর ইতিহাসের সাথে সম্পর্কিত হাবিল কাবিল ইতিহাসের সাথে সম্পর্কিত হিস্টোরি তাপসিরে কাশি ইবনে কাশিরে কিছু বর্ণনা পেয়ে যাবেন আর সন্তান সতিত কত ছিল এই সম্পর্কে আমার জ্ঞান নাই তবে এই সম্পর্কে সেই আদম আলাসলামের কথা নিয়ে এখানে আপনাকে আমাকে এ এগুড়িয়া তালাশ করা কোনো প্রজে অ্যাডামুল আলাইহিস সালামের সন্তান কত ছিল সেটা তো আমাদের আর জানা দরকার নাই হিসাবে আদমুল আলাইহিস সালামের সন্তান قیامت পর্যন্ত যারা আসবে সবাই আদমের সন্তান মানে আদম আমরা কারা আদম সন্তান সবাই আদম সন্তান হিসাবে সেই হিসাবে আমাকে আপনাকে এই বিষয় নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই যে বিষয় ইমান আকীদার প্রশ্ন যে বিষয় আমল করতে হবে যে বিষয় আপনি জরুরি জিকির আছে আর দোয়া কালাম তারপর কোরআন হাদিস তাফসির এগুলো আপনি পড়ে থাকেন এটা তো আপনার অনার্থক প্রশ্ন এরকম যারাই করে থাকেন এই নিয়ে আমাদের কোনো প্রয়োজন নাই নাবি আদমআলা ছিলেন প্রথম নবী এবং শেষ নবী আমাদের নবী মোহাম্মদ এটা হলো আদম সম্পর্কে আরো আকিদাগত যে সমস্ত বিষয় আছে অনেক মানুষ অহেতুক প্রশ্ন করে থাকে এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই ইসলামী শরীয়তের বিধান অনুসারে আপনার যে সমস্ত বিষয়গুলো খরচ জানার প্রয়োজন অনেক জিনিস জানার আপনার আমার প্রয়োজন অনেক জিনিস শিখার প্রয়োজন অনেক জিনিস আমলের প্রয়োজন অনেকে তো কোরআন তো সুন্দর করে পড়তে পারে না কোরআন অর্থ পারে না পড়তেই পারে না কোরআন নিয়মিত আল্লাহ করে না পাশক্ত নামাজ সালাতে তাকবির উল্লার সাথে পড়ে না পাশক্ত সালাত তাকবির উল্লার সাথে জামাতেও পড়ে না পাঁচ সালাত আদায় করে না সালামের পরে জিগি রাজগার করে না দোয়া দোয়াদুরুত করে না নিজের আমলের অনেক গার্তি নিজের পরিবারের গার্তি নিজের ছেলেমের গার্তি শিক্ষা দীক্ষা গাড়তি কত কী এমন কিছু প্রশ্ন হাসকবি অনেকেই করে যেটা অনার্থ কোনো দরকার নেই এগুলি করে তারা তাকাবড়ি বা বাহাদুরি দেখায় আমরাও কিছু প্রশ্ন করি এই সমস্ত বিষয়ে আপনার কথা নয় অনেক ভাইদের কথাই বলছি এই সমস্ত সবার জন্যই বাণী এগুলি থেকে আপনারা দূরে থেকে যেগুলি মূল্যবান যেগুলি জানার প্রয়োজন না জানলেই হয় না সেগুলি আমাদেরকে জানতে হবে আমল করার জন্য এবং ইসলামের বিষয় শিখার জন্য এই সমস্ত বিষয় আমরা এগিয়ে যাবো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজার তালী নাবিনালামাইকুমুল্লাহি